তাহলে এখন আসেন হজ গরিব নামাজ আল্লাহর রহমতে মানব সেবা কি রকম দেখেন বাইজিদ বুস্তামি নাম শুনেছেন বাইজিদ বুস্তামি যিনি বিশ্ববিখ্যাত ওলি কেন হয়েছেন মায়ের সেবা করেছেন আচ্ছা কথা বলছি কোথা থেকে হজ গরিব নামাজে বলেছেন মানব সেবা করতে সেখান থেকে বলছি বাইজিদ বুস্তামি আল্লাহর রহমত এলাকায় এক ইহুদি বসবাস করত উনি যখন চাকরিতে চলে যেতেন ওনার ঘরের মধ্যে আগুন জ্বলত না রান্না করার বাজার করার কোনো টাকা পয়সা থাকতো না স্বামী যখন কাজ থেকে আসতো তিন চার দিন পাঁচ দিন এগুলো ভালোভাবে চলতে পারত কিন্তু হযরত বাইজিদ বুস্তামির এলাকার মানুষ কারণ ওলিরা তো কি হয় মানব দরদি হয় মানব সেবা হয় ওনারা ওনার থেকে পাবে এই আশা নিয়ে সেবা করে না বাবা ওনারা সেবা করে নিঃস্বার্থ আল্লাহর জন্য আচ্ছা উনি যখন দেখলেন এই অবস্থা দৃশ্য তখন ওনার মনের মধ্যে আসলো আমি তো মুসলিম কিন্তু ওনারা বেধর্মে হোক না আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তাহলে আমি ভালো ভালো খাবো আমার প্রতিবেশী খাবে না এটা তো হতে পারে না তখন বাইজিদ বুস্তামি আলাইহিস সালাম হজ গরিব নামাজের কথা দেখে বলছি চিন্তা করলেন মানব সেবা কাকে বলে দেখুন মুয়াজ্জিন স্যার আমার মুরব্বী বাবারা ভাইয়েরা উনি ওনার দরবার যে খাবারগুলো আসতো ওই খাবার থেকে সামানটুকু খাবার ওনার পরিবারের জন্য দিয়ে আসতেন প্রতিদিন দিয়ে আসতেন স্বামী আসার আগ পর্যন্ত এখন ওই দৃশ্য ওই ইহুদি স্বামীকে ওনার পরিবার বলছে বলে যে এখানে একটা দরবেশ আছে হুজুর আছে ফকির আছে ওনার ঘর থেকে আপনি যখন চাকরিতে চলে যান আপনি যখন বাহিরে চলে যান তখন আমাদের রান্না করতে খাবার খেতে কষ্ট হয়ে যায় তখন এই এই দরবেশ এই বাইজি এই ফকিরটা আমাদেরকে খাবার দেয় মেহমানদারি করে এই কথা যখন স্বামীকে বললেন স্বামী বলে আচ্ছা ঠিক আছে ওনার দরবারে যাই ওনার দরবারে আদর্শ দেখে ওনারা সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানব সেবা কাকে বলে দেখেন আজকেও এই ধরনের মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো এটা যারা করে আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আজকে অনেক মানুষ বিরিয়ানি খাবে হজ গরিব নামাজের উসিলে সুবহানাল্লাহ বলুন তো আজকে যারা বলে হজ গরিব না উঠতে পাক বেদাত শিরিক এগুলো কি এই হাদিসগুলো কোরআনগুলো এগুলো পড়ে না এগুলো মানুষদেরকে মিসগাইড করে ইমান হরণকারী এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলুন ইমান পাঠানো বড় কঠিন রসুল বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে হাতের তালুতে আগুনের কয়লা রাখলা যেমন কঠিন হয়ে যাবে শেষ জামানায় ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই সময় এখন চলতেছে এদিকে সব বরাত সব মেহরাত চলতেছে বলে যেগুলো বেদাত নাউজুবিল্লাহ বলুন কেন আল্লাহ কোরআনে কি বলেছেন ফযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ তোমরা আমার দিনগুলোকে স্মরণ করো দাও আমার বান্দাদেরকে উম্মতদেরকে নবীর উম্মতদেরকে স্মরণ করো দাও কেন আমার বান্দারা তো অন্যান্য নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না হায়াত পাবে কম কিন্তু আমি আমার নবীর উম্মতদেরকে এমন কত রাত দান করব যে রাতে ইবাদত করলে হাজার বছর ইবাদত করার চেয়ে সওয়াব পাবে জুরু বলেন সুবহানাল্লাহ আজকের মাহফিল গরিব নামাজকে আপনারা মহাব্বতন করেছেন মনে করছেন এটা রাস্তা খোদাকে কসম ইদা মারার তুমি রিয়াদের জান্নাত আপনারা জান্নাতে ঘুরাবিরে করছেন এটা জান্নাতের বাগানে বসেছেন জুরু বলুন সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান এটা দুনিয়ার কোন কোন স্থান না হয়তো রাস্তা মনে করছেন সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আয়েশা হিনিশা হে মদিনা আসসালাতু ওয়াসসালাম জুরু বলুন আয়েশা হিনিশা হে মদিনা আসসালাতু ওয়াসসালাম জিনাতে আরশে মুওয়াল্লা জিনাতে আরশে মুওয়াল্লা আসসালাতু ওয়াসসালাম আয়েশা হিনিশা হে মদিনা আসসালাতু মুমিন পড়তে রহো তুম আপনে আকা পর দরুদ সুবহানাল্লাহ বলবেন না মুমিন পড়তে রহো তুম আপনে আকা পর দরুদ হু ফেরেশতা কা ওয়াজিফা হু ফেরেশতা
রাখা ওজিফা আসলাতু ওয়াসালাম আয়েশা হে নিশা হে মদিনা আসলাতু জিনতে আরশে মুওয়াল্লা জিনতে আরশে মুওয়াল্লা আসলাতু ওয়াসালাম আয়েশা হে নিশা হে মদিনা আসলাতু ওয়াসালাম সালাতুনিয়া আলহামদুলিল্লাহ বলুন এখন আসেন হজা গরিব নওয়াজের আরেকটি বড় কেরামত দেখেন আবুল হাসান নামক এক ভক্ত ছিল আপনারা অনেকে হুজুরের ভক্ত আছেন পিতামাতার ভক্ত আছেন আবার যুবক ভাইয়েরা প্রেমিকার ভক্ত আছে না নাই এগুলো করা যাবে প্রেমিকার প্রেমিক এগুলো প্রীতি করা যাবে যাবে না যুবক ভাইয়ের খুব সতর্ক কত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেল এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আরো যত দিবস আছে 31st night যা আছে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই কোন আশিক রসুল মুসলমান মুমিন এগুলো সমর্থন করতে পারে না এটা গরিব নামাজের শিক্ষা নয় আমার নবীর শিক্ষা নয় আমার নবীর শিক্ষা হচ্ছে তোমরা আমাকে ইত্তেবা করো আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসলে আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে এবং তোমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন না এগুলো আল্লাহর হাজা গরিব নামাজ নবীকে মেনেছেন ভালোবেসেছেন বিদায় আপনাদের মনে অন্তরে গরিব নামাজের প্রেম আছে বিদায় আজকে এখানে এসেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন ঠিক কিনা বলুন এখন আসেন আবুল হাসান নাম কি আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি নাম কি আবুল হাসান এটা কার ভক্ত গরিব নামাজের ভক্ত উনি জীবদ্দশার তো গরিব নামাজ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওনাকে বলছিল হজে গরিব নামাজ আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই জুরু বলবেন না সুবহানাল্লাহ উনি যখন বায়াত গ্রহণ করার জন্য ওনাকে বলেছেন এখন উনি দুনিয়ার জমিন আশা দিয়েছেন হজে গরিব নামাজকে হজে গরিব নামাজকে যখন আশা দিয়েছেন যে আমি তোমাকে কি করব বায়াত করাবো সুবহানাল্লাহ বলুন না এতগুলো আসে গে রসুল নবীর শান দূরত এত আসতে সালাতুনিয়াক এই দূরত পড়লে নবী মদিনায় পাক থেকে শুনবেন রোজায় পাক থেকে সুবহানাল্লাহ বলেন এ বিশ্বাস আছে এই দুরুদ পাক স্বয়ং আপনারা পড়ছেন তা নয় ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পড়ছেন জুরু বলেন সুবহানাল্লাহ আমরা তো পড়ে ক্লান্ত হয়ে যাই আল্লাহর দম হার ভক্ত নবীর দুরুদ পাক পড়ে সুবহানাল্লাহ বলেন আসলে কোরআন হাদিসের বয়ান একটা একটার সাথে রিলেটেড বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এই দুরুদ শরীফের যদি ফজিলত বলি অনেক সময় চলে যায় সংক্ষেপে বলি দুরুদ শরীফে যদি আপনি পড়েন আপনার 10টা গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ বলুন আপনার 10টি মর্যাদা বুলন্দ করবে সুবহানাল্লাহ বলুন আর মূসা আলাইহিস সালামের জমান একজন উম্মত ছিল যিনি ইন্তেকাল করেছেন মানুষ ওনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে তখন আল্লাহ মূসা নবীকে ওহি করলেন মূসা তুমি আমার এই বান্দাকে দাফন করো কাফন করো জানাজার ব্যবস্থা করো মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন মূসা কলিমুল্লাহ কেন আরেকটা কথা বলি কলিমুল্লাহ মানে যিনি আল্লাহকে রাজি করবেন ঠিক কিনা বলুন আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে রাজি করবেন সুবহানাল্লাহ কথা দুইটা ডিভাইড পার্থক্য দিয়ার মেনে ডিফারেন্স কলিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ কবি কলিমুল্লাহ মানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে কি করবেন রাজি করবেন হাবিবুল্লাহ মানে আল্লাহ নবীকে রাজি করবেন সেই জন্য তো আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ দান করেছেন সুবহানাল্লাহ বলেন লামকানে দুলহা বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি বালা ইয়া রাসূলুল্লাহ হাত দিয়ে দেখান মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি বালা ইয়া রাসূলুল্লাহ
জুরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আরে জুরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ওই না মান আলহামদুলিল্লাহ বলুন তো আল্লাহ যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কোথায় সুযোগ পাই নাই জুরু বলেন সুবহানাল্লাহ তো মূসা আলাইহিস সালামের ওই উম্মত কি করলেন ইন্তেকাল করলেন ডাস্টবিনে ফেলে দিয়েছে আল্লাহ মূসাকে ওহী করলেন মূসা আমার এই বান্দাকে দাফন করো কাফন করো তো মূসা জিজ্ঞেস করে আল্লাহ কারণ কি এ কি আমল করেছে বলে যে ইনি যখন আমার নবীর নাম শুনতো উনি দুরুদ পাক পড়তো জুরু বলেন সুবহানাল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম মূসা নবীর জন্য আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই বান্দা কি করেছে কেন এর জানাজা হবে দাফন হবে কাফন হবে বলে যে যখন তৌরাত পড়ে আমার নবীর নাম শুনে তখন উনি চুমা দেয় আমার নবীকে মহব্বত করে আমার নবীর নামকে মহব্বত করে উনি চুমু দেয় জুরু বলেন সুবহানাল্লাহ আমার নবীর নাম শুনে উনি দুরুদ পাক পড়ে যার কারণে আমি খুশি হয়ে ওনাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বলো তাহলে দুরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই আছে এরপরে মূসা আলাইহিস সালাম এটা শেষ ওনার উম্মত হযরত খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যে কথাটা আমি বলতে চেয়েছিলাম উনি আবুল হাসান নাম যে আশেক রসুল ওনার ভক্ত ছিল উনি জীবের দশায় ওনার কি হতে চেয়েছিলেন ভুলে গেছেন মুরিদ হতে চেয়েছিলেন উনি জীবের দশায় উনি মুরিদ হতে পারেন না উনি ইন্তেকাল করেছেন আর খাজা গরিব নওয়াজ হায়াত পেয়েছেন কতটুকু জানেন 97 বছর সুবহানাল্লাহ বলেন না কত বছর 97 বছর হায়াত পেয়েছেন উনি ইন্তেকাল করেছেন 633 হিজরিতে ইন্তেকাল করেছেন 33 হিজরি সনে ইন্তেকাল করেছেন 97 বছর হায়াত পেয়েছেন যখন ওই আশেক উনাকে বলছে হুজুর আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব আমি আপনার খেদমতে থাকতে চাই গরিব নামাজ উনাকে ওয়াদা দিলেন বায়াত গ্রহণ এখন উনি হঠাৎ ইন্তেকাল করলেন এখন ওই পাগলা এমনভাবে পাগলপারা হয়ে গেছে উনাকে না পেয়ে উনি কান্নাকারি করছে কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন ফাল্লাযাহাকু কলিলাউ ওয়াল্লাবাকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন সুবহানাল্লাহ বলুন বান্দা তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি হাসা হাসি করিও না কম হাসো বেশি কান্না করো গভীর রজনীতে উঠে আমার কাছে কান্না করো হজা গরিব নামাজের ভক্ত মুরিদ হতে না পেরে কান্নাকারি করছে আমার কাছে আরজি দিয়েছে আল্লাহ তোমার সাধুরা তোমার বলিরা আমার বিশ্বাস বিলিমি আমি বিশ্বাস করি তোমার বলিরা মারা যায় না আপনি তো কোরআনে বলেছেন ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার কোরআন তো মিথ্যা হতে পারে না তোমার বলিরা সাধুরা মৃত্যুবরণ করে না আমার বিশ্বাস আমি যদি হজা গরিব নামাজের মুরিদ হতে না পারি হজা গরিব নামাজের নামে আমি আত্মহত্যা করব নাউজুবিল্লাহ বলুন এই দৃশ্য আত্মহত্যা কিন্তু ইসলামে জায়েজ নাই কি না ইসলামে জায়েজ এগুলো হারাম এগুলো আশেক ওনার ভক্ত এই দৃশ্য নবী রোজে পাক থেকে সব দেখতেছে সুবহানাল্লাহ বলেন আমাদের নবী কি হায়াত নবী বলেন না কি নূরুন নবী হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ বলেন কোন শিরিক হবে বেদাত হবে এই শান দিয়েছেন কে আল্লাহ আর আলা হযরত তো বলেছেন আলা হযরত কি বলেছেন জানেন আলা হযরত বলেছেন আমার নবী তো আল্লাহর কাছে সব কিছু দেখেছেন আর আমার থেকে আমার রসুল কি গায়েব হবে আর কই গায়েব কিয়া তুমসে নাহা হোবালা জবেন হোদা হে চোপা তুম পে কড়ু রোদরু সুবহানাল্লাহ বলেন না আল্লাহকে তো আমি হাবিবকে তো দিদার দিয়েছি এখানে আত্ম ডিস্টেন্স হওয়ার দূরত্ব হওয়ার গায়েব হওয়ার কিছু নাই আমি আমার রসুলকে ও আল্লাহ মাকে মালাম দেখুন তালাম সব কিছু জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলুন না ওই আশেক যখন কান্নাকাটি করছে আল্লাহ তোমার সাধুরা মৃত্যুবরণ করে না
তোমার সাধুরা মরে না আমার বিশ্বাস এ কাকুতি মিনতি নবী রোজে পাক দেখে দেখে উনাকে ইশারা দিলেন উনাকে স্বপ্নে দেখালেন হে আবুল হাসান তোমার চিন্তা করার দরকার নাই আমি তোমাকে কথা দিচ্ছি হজ্জা গরিব নওয়াজ তোমাকে বায়াত করাবে সুবহানাল্লাহ বলেন তুমি গিয়ে রোজে পাকের মধ্যে অর্থাৎ হজ্জা গরিব নওয়াজের রোজে পাকের পাশে গিয়ে তুমি বলো ইয়া হজ্জা জিন্দা ফির সুবহানাল্লাহ বলুন না কি বলার জন্য রাসূল বলেছেন ইয়া হজ্জা জিন্দা ফির এই কথা বলতে দেরি খোদা কি কসম রোজে পাক থেকে আমার প্রিয় রাসূল রাতায় রাসূল বান্দে নামাজ হজ্জা গরিব নামাজ আলাইহির রহমা ওই আবুল হাসানকে হাত বের করে দিয়ে বায়াত গ্রহণ করালেন সুবহানাল্লাহ বলুন এগুলো নবীর প্রেমিক হয়েছেন বিদায় নবী ক্ষমতা দিয়েছেন আমার আর আপনার সমস্যা আছে সমস্যা নাই বলে স্পিরিচুয়াল লিডার পাওয়ার আল্লাহ দিয়েছে আমরা যেমন নবী পেয়েছি তেমন কোরআন পেয়েছি তেমন ধর্ম পেয়েছি তেমন ওলি পেয়েছি সুবহানাল্লাহ বলুন না আজকে যারা এই মাহফিল সাজিয়েছে খোদা কি কসম কিয়ামতের ময়দানে ইয়াউমে ফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ও আবিহি ও সাহিবাতু আবানি ছেলে সন্তান সবাই পালিয়ে যাবে চিনবে না তখন এই মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এই ইন্তিজাম কবুল করুক আমিন বলেন যে ওলামায়ে কেরামরা এখানে স্টেজ ভর্তি মাহফিল সাজিয়েছেন কষ্ট করেছেন আপনারা যারা এসেছেন বসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমি আরো করতাম কারণ আমার একটু কাজ আছে আমার রেজিস্ট্রেশন যেতে হবে আমার পরিবার বাড়ি থেকে আসতেছে তো না হয় আমার আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলুন কারণ আশিকের রসুল যারা আশিকের রসুলকে দেখলে কি লাগবে ভালো লাগবে আশিকের রসুলকে দেখলে মন খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন কারণ কিয়ামতের ময়দানে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম তার সাথে যার হাসর হবে যে দুনিয়ার জমিনকে একে অপরকে ভালোবাসবে তা আমরা তো আশিকের রসুলদেরকে ভালোবাসি সিদ্দিককে ভালোবাসি সালেহীনদেরকে ভালোবাসি নবীদের বলিদেরকে ভালোবাসি তাহলে আমাদের হাসান নাসর মা সিদ্দিকিন আর নবীগিন ও সুহাদায় ও সালেহীন জুরু বলুন সুবহানাল্লাহ পরিশেষে সর্বশেষ মূল কথা চরিত্র ঠিক করতে হবে কি করতে হবে চরিত্রটি তো হবে কারণ কবরস্থানে এই আমলগুলোই যাবে আপনার চরিত্র সুন্দর কবরস্থানে সুন্দর কিয়ামতের ময়দানে সবার আগে নামাজ হিসাব পাবে নামাজ দোয়া পড়বেন যেহেতু গরিব নামাজ শান্ত হতে নামাজ পড়েছেন রোজা রেখেছেন এই মাসে কি আছে রোজা আছে রজব থেকে রাখতে পারলে তারা সওয়াব এই মাসে যারা এটা হচ্ছে নবীর মাস রমজান হচ্ছে উম্মতের মাস ফল পাওয়ার মাস জুরু বলুন সুবহানাল্লাহ রজব আল্লাহর মাস এগুলো আমাদের জন্য দিয়েছেন সব বরাত আসতেছে আপনাদের হায়াতে আমল ইজ্জতে ব্যবসায় পরিবারে যেন আল্লাহ সুখ সাথে দান করে সবাই বলুন আমিন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু